সোশ্যাল মিডিয়ায় পুরনো মোটর বাইক বিক্রির বিজ্ঞাপন দেখে প্রতারণার ফাঁদে পড়ল এক যুবক। অগ্রিম টাকা দিয়েও মোটর বাইক পেল না। শেষ পর্যন্ত মঙ্গলবার ইংরেজবাজার শহরে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করে ওই যুবক। মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে প্রথম প্লাজমা দান করলেন মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ডক্টর মোহাম্মদ ইসমাইল শেখ। উপস্থিত ছিলেন এমএসভিপি অমিত কুমার দাসহ অন্যান্যরা। এছাড়াও প্লাজমা দান করতে জেলায় বিশেষ সচেতনতার অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। স্বর্গীয় স্ত্রীর স্মৃতিচারণ চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষদের স্বার্থে হুইল চেয়ার প্রদান করা হলো ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। মঙ্গলবার ইটাহারে বিশিষ্ট সমাজসেবী তথা অবসরপ্রাপ্ত শিক্ষক নাজমুল হোসেন এই হুইল চেয়ার প্রদান করলেন তার স্বর্গীয় স্ত্রী হাজেরা হোসেনের স্মৃতিতে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বার্থ সার্টিফিকেট করতে আসলে বন্ধের কোনো নোটিশ না থাকলে সকাল থেকে বসে থেকে রোগীর পরিবারের লোকজন এবং যখন জানতে পারে প্রাক্তন রাষ্ট্রপতি মারা যাওয়ার জন্য ছুটি আছে তখন তারা ক্ষোভে ফেটে পড়েন।